নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানায় আরেকটা নতুন ভিডিওতে তো বন্ধুরা আবাস যোজনা নিয়ে আরেকটা একটা বড় আপডেট উঠে এসেছে তো বন্ধুরা এই মুহূর্তে ব্রিক ব্রিকিং আপডেট বন্ধুরা এখানে স্পষ্ট জানিয়ে দিয়েছে গো উপভোক্তা তালিকা যাচাইয়ের পাশাপাশি নতুন তেরো লক্ষ অষ্টআশি হাজার সাতশো জনের নাম আবাস প্লাস তথ্য ভান্ডারে নথিভুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে আবাস যোজনাতে কারা কারা পেতে চলেছেন ঘর তো তার চূড়ান্ত তালিকা প্রকাশ করলো হ্যাঁ বন্ধুরা আবাস যোজনাতে কারা কারা পেতে চলেছেন ঘর এবং কোন কোন জেলাতে আগে টাকা পেতে চলেছেন আজকে নিজেরই ভিডিও মাধ্যমে জানতে পেরে যাবেন কাজেই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে আবার যদি না নতুন নতুন আপডেট পাওয়ার জন্য নিচের থেকে সাদা কালার সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নিচে থাকা অল নোটিফিকেশন অপশনটি অন করে দেন পরবর্তী আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য তো বন্ধুরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা একটা অনলাইন নিউজ আর্টিকেল পাবলিশ হয়েছে এবং সেখানে স্পষ্ট বলে দিয়েছে পাঁচ যোজনায় কারা পাবেন ঘর তার চূড়ান্ত তালিকা প্রকাশ হলো তো নবান্ন থেকে নির্দেশ গিয়েছিল আগেই গত বছরে দু দিনের মধ্যে অধিকাংশ কাজ সেরে ফেলতে পারল বিভিন্ন জেলার প্রশাসন প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহ নির্মাণ প্রকল্পে অনুমোদন পেল রাজ্যের দশ লক্ষ উনিশ হাজার সাতশো পঁচানব্বই জন যোগ্য উপভোক্তা শনিবার অর্থাৎ গত বছরের শেষ দিন পর্যন্ত জেলা প্রশাসন সমীক্ষা চালিয়ে এই উপভোক্তাদের নাম চূড়ান্ত করেছে বলে সূত্রের খবর যদিও রাজ্যের জন্য এগারো লক্ষ ছত্রিশ হাজার চারশো অষ্টাশি লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছিল কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক লক্ষামাত্রার এইটটি নাইন পয়েন্ট পূরণ করতে পারলো রাজ্য আগামী মার্চ মাসের মধ্যেই অর্থাৎ চলতি আর্থিক বছরেই এই বাডি নির্মাণ কাজ শেষ করতে হবে যারা যারা ভাবছিলেন যে আমাদের লিস্টের নাম রয়েছে কিনা তো যাদের যাদের লিস্টের নাম এখনো আসেনি তো তাদের জন্য একটা দারুণ খুশি খবর আছে তো বন্ধুরা এখানে স্পষ্ট জানিয়ে দিয়েছে গো উপভোক্তা তালিকা যাচাইয়ের পাশাপাশি নতুন তেরো লক্ষ অষ্টআশি হাজার সাতশো জনের নাম আবাস তথ্য ভাণ্ডারে নথিভুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে গোটা প্রতিক্রিয়াটা হয়েছে মাত্র বাইশ দিনে যা প্রশাসনিক বিচারে নজরবিহীন বলে যাচ্ছেন আধিকারিকদের একাংশ কারণ ন থেকে দশই ডিসেম্বর থেকে গ্রাম স্তরে তথ্য যাচাই সমীক্ষা শুরু হয়ে যায় সেই সমীক্ষার কাজ শেষ করে তালিকা চূড়ান্ত হলো একত্রিশে ডিসেম্বর পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে যে গৃহ নির্মাণে সবচেয়ে বেশি অনুমোদন পেয়েছে বাঁকুড়া জেলা বন্ধুরা যাদের যাদের এই লিস্টে নাম খুঁজে পাচ্ছেন না তো তাদের জন্য একটা দারুণ যে যোগ্য উপভোক্তাদের তালিকা যাচাইয়ের পাশাপাশি নতুন তেরো লক্ষ অষ্টআশি হাজার সাতশো সত্তর জনের নাম আবাস প্লাস তথ্য নথিভুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে তো বন্ধুরা তোমরাও তোমাদের খুব শীঘ্রই এই আবাস প্লাস যোজনাতে বাড়ি করার জন্য টাকা পেতে চলেছেন তো যাদের যাদের লিস্টে নাম অলরেডি উঠে গেছে তো তাদের জন্য তো তাদের জন্য এটা একটা দারুণ খুশির খবর এবং যাদের নাম এখনও খুঁজে পাচ্ছেন না অর্থাৎ যাদের এখনো আবাসের তালিকায় এখনও নাম ওঠেনি তো তাদের জন্য একটা বড় আপডেট রয়েছে তো বন্ধুরা এই ভিডিওটি বাড়ির সমস্ত ফ্যামিলি মেম্বার এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করেন যাতে গুরুত্বপূর্ণ আপডেটটি তারাও জেনে নিতে পারে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আর আবাস যোজনা নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন দেখার পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো